নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে দেখাতে চলেছি ইলেকট্রিক ওয়াটার হিটার, কিভাবে বাড়িতে বসে হ্যাক্সো ব্লেড দিয়ে ইলেকট্রিক ওয়াটার হিটার তৈরি করা যায় তা আজ আপনাদেরকে দেখাবো। চলুন বন্ধুরা কানেকশানটি করে দেখাই। ওয়াটার হিটারটি বানানোর জন্য প্রয়োজন দুটো হ্যাক্সো ব্লেড। আপনারা দেখতে পাচ্ছেন দুটো হ্যাক্সো ব্লেড 10 ইঞ্চি আপনারা নিয়ে নিয়েছি, একটি ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটি ইন্ডিকেটর নিয়েছি, একটু টেপ, একটি পাইপ আমরা সুয়েজ মতন কেটে নিয়েছি, দু টুকরো পাইপ, কিছু তার, নাট বোল্ট কিছু, এবং একটি সেন্টিগ্রেড মিটার, একটি সুইচ এবং একটি পাওয়ার কর্ড এবং একটি টেস্টার। চলুন বন্ধুরা আমরা কানেকশানটি শুরু করি। প্রথমে আমরা একটি পাইপের টুকরো নিয়ে আমরা দুটো ফুটো করে নিয়েছি পাইপের টুকরোতে, এই হ্যাক্সো ব্লেডটি ব্লেক দুটিকে আমরা কানেক্ট করে নেব, জয়েন করবো স্ক্রু দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা স্ক্রু দিয়ে আমরা দুটো ব্লেডকেই ওই জায়গাতে ফুটোতে কানেক্ট করে নেব। আমাদের কানেক্ট করা কমপ্লিট বন্ধুরা, এবং দুটো তার আমরা বেরিয়েছি, একটি নিউট্রাল একটি ফেজ আপনারা দেখতে পাচ্ছেন। আরেকটি পাইপের টুকরো আছে, তার দুটিকে পাইপের টুকরোর মধ্যে দিয়ে পার করলাম। যে কাটাটি দেখতে পাচ্ছেন সেখানে আমাদের একটি 6 অ্যাম্পের সুইচ আমরা লাগাবো এবং একটি ইন্ডিকেটর লাগাবো, যাতে আমরা বুঝতে পারি সুইচ দিলে লাইট পাওয়ার লাইন এসেছে কি আসেনি সেটা আমরা বুঝতে পারবো। চলুন আমরা ইন্ডিকেটরটি কানেক্ট করে নিই, লাগিয়ে নিই। প্রথমে আমরা একটি ফেজ তার যেটি আছে হ্যাক্সো ব্লেডের, সেই ফেজ তারের সঙ্গে একটি ইন্ডিকেটরের তার কানেক্ট করলাম, সেটি দুটো মিলে একটি সুইচে আমরা কানেক্ট করে নেব। চলুন বন্ধুরা সুইচের একটি টার্মিনালে কানেক্ট করে নিই, লাল তারটি আপনারা দেখতে পাচ্ছেন, আর একটি কালো তার রয়েছে এবং ইন্ডিকেটরে একটি কালো তার রয়েছে, দুটোই আমরা কানেক্ট করে নিলাম। আমাদের যে পাওয়ার কেবিলটি রয়েছে সেটি আমরা পিছন দিক দিয়ে একটা ফুটো করে নিয়েছি, সেখান থেকে ঢুকিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার কেবিলটি ঢুকিয়ে নিলাম, আমরা হলুদ তারটি দিয়ে একটি ফ্যাজ দিয়ে নিলাম যাতে টানলে না বেরিয়ে আসে, এবং তার দুটিকে ছুলে নিলাম। নিউট্রাল তারের সঙ্গে আমাদের পাওয়ার কেবিলটি কানেক্ট করে নিলাম এবং তারটিকে আমরা ভালো করে ব্ল্যাক টেপ করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ব্ল্যাক টেপ করে নিচ্ছি সুন্দর করে। আমাদের ব্ল্যাক টেপ করা কমপ্লিট। এবার আমরা যে ফেজ তারটি রয়েছে পাওয়ার কেবিলের, সেই ফেজ তারটি আমরা কানেক্ট করব। চলুন বন্ধুরা আমরা ফেজ তারটি সুইচের সঙ্গে কানেক্ট করে নিই। আমরা দেখতে পাচ্ছেন বন্ধুরা সুইচের সঙ্গে আমরা ফেজ তারটি কানেক্ট করে নিচ্ছি। এবার আমরা তারগুলোকে ভেতরে ঢুকিয়ে দিয়ে সুইচটিকে কানেক্ট দুটি স্ক্রু দিয়ে আমরা কানেক্ট করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন দুটো স্ক্রু দিয়ে সুইচটিকে ভালো করে লাগিয়ে নিচ্ছি পাইপের ওপরে, এবং ভেতরের যে কানেক্টার রয়েছে সেই দুটিকে আমরা ভালো করে ঢুকিয়ে নিলাম এবং ব্ল্যাক টিপ দিয়ে কানেক্টার পয়েন্ট দুটোকে ভালো করে মুড়ে নিলাম, যাতে কোনোরকম আমাদের শক না লাগে। আমরা ভালো করে ব্ল্যাক টিপটি মুড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা খুব সুন্দর করে ব্ল্যাক টেপ করে নিয়েছি আমাদের ওয়াটার হিটার, আমরা নিজের হাতে তৈরি করে নিয়েছি খুব সুন্দর করে। দেখতে পাচ্ছেন আমাদের, দেখতে পাচ্ছেন আমরা জল নিয়ে নিয়েছি 1 বালতি এবং তার নর্মাল টেম্পারেচার 22.3 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার আমরা যে ওয়াটার হিটারটি তৈরি করেছি সেটা আমরা বালতির মধ্যে দেব। আমরা দেখতে পাচ্ছেন সুইচ দিলাম, ইন্ডিকেটর জ্বলছে, অফ অন অফ করলাম, ইন্ডিকেটার বন্ধ হয়ে যাচ্ছে। চলুন বন্ধুরা আমরা এবার দেখে নিই ওয়াটার হিটার কাজ করছে কি না। দেখতে পাচ্ছেন বন্ধুরা দেওয়ার সঙ্গে সঙ্গে বালতিতে বুদবুদ উঠছে এবং আমাদের তাপমাত্রা আস্তে আস্তে বাড়ছে আমাদের মিটারে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন বন্ধুরা 29.5 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছে আমাদের বালতির জলের তাপমাত্রা। যত টাইম যাবে তত আস্তে আস্তে বাড়বে, 31 ডিগ্রি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর করে আমাদের ওয়াটার গিজার তৈরি কমপ্লিট। আপনাদের কাছে একটি অনুরোধ, এই জলটিতে কেউ হাত দেবেন না, আমাদের জল ক্রমশই গরম হতে চলে শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন 22 ডিগ্রি থেকে 33-34 ডিগ্রি হয়ে গেল। দেখতে পাচ্ছেন বন্ধুরা কীরকম ভাব উঠছে জলের থেকে এবং বুদবুদ উঠছে। এই জলটি আমাদের ব্যবহারের যোগ্য হয়ে উঠেছে, গরম হয়ে উঠেছে।
দেখতে পাচ্ছেন বন্ধুরা 40 ডিগ্রি পর্যন্ত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের খুব সুন্দর করে আমরা ওয়াটার গিজার তৈরি করেছি এবং আমরা সাকসেসফুল। এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।